নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁশেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল লক্ষ্মী পুজো, প্রতিটা ঘরেই কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে, তাই জন্যই আজকে আমি বানাবো নারকেল মুড়ির মোয়া। এখন অবশ্য বাজারে সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু আমার মতে ঠাকুরকে যখন ভোগ দেব নিজে হাতে বানিয়ে দেওয়াটাই আমি বেশি পছন্দ করি, তাই আজকে বানাচ্ছি নারকেল মুড়ির মোয়া। খুব তজ্জলদি কিন্তু এই মোয়াটা তৈরি হয়ে যায়। আমি এখানে 250 গ্রাম মুড়ি নিয়েছি, 200 গ্রাম আখের গুড় আর একটা ছোট নারকেলের অর্ধেক মালা কুড়োনো নারকল। এবার চলুন সরাসরি মোয়াটা তৈরি করি। আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি এই আখের গুড়টা। আখের গুড়টা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেবো নারকেল কোড়াটা। এভাবে গ্যাস সিম করে কিন্তু আমি গুড়টা জাল দেব। খুব ধৈর্য ধরে কিন্তু গুড়টা জাল দিতে হবে, নাহলে কিন্তু মোয়ার পাকটা হবে না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে একটা মোয়ার সুন্দর স্বাদ আসে। এবার আমি দিয়ে দেব নারকেল কোড়াটা। গুড়টা যেই একটু গলে গেছে তখনই দিয়ে দেব নারকেল কোড়াটা। গুড় আর নারকেল কোড়া কিন্তু প্রায় গ্যাস সিম করে 5 থেকে 6 মিনিট মতো জাল দিতে হবে। অবশ্য এখানে টাইমটা বলা খুবই কঠিন, কারণ গুড় কিন্তু সব জায়গায় সমান হয় না, আবার সব গুড় যে ভালো হবে তারও কোনো কথা নেই, গুড় বুঝে কিন্তু জাল দিতে হবে। দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গেছে, নারকলটা থেকেও জল বেরিয়ে এসছে। এইভাবে কিন্তু গ্যাস সিম করে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে 5 থেকে 6 মিনিট মতো। আবারও বলছি, সঠিক টাইম কিন্তু বলা যাবে না, আপনারা আন্দাজ মতো টাইমটা বুঝে নেবেন। এইভাবে গ্যাস সিম করে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু গুড়টা নিচে ধরে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বড় বড় কিন্তু বাবলস উঠছে। যখন ছোট ছোট বাবলস উঠবে তখন কিন্তু আমরা মুড়িটা দেব। এখনও আমাদের নাড়াচাড়া করে যেতে হবে, আর খুন্তির গায়ে গুড়টা সুতোর মতো পড়বে, তখনই বোঝা যাবে যে গুড়টা পাক হয়ে গেছে। কিংবা হাতে নিয়ে দুটো আঙুলের সাহায্যে দেখবেন যে একটা চ্যাটচ্যাটে ভাব আছে, তাহলেই বুঝবেন যে গুড়টা পাক হয়ে গেছে। এই গুড় পাকটা বলাটা খুবই কঠিন, এখনও কিন্তু গুড়টা পাক হয়নি। দেখতেই পাচ্ছেন গুড়ের চারিদিকে কিন্তু বড় বড় বাবলস উঠছে। দেখতেই পাচ্ছেন গুড় কিন্তু নাড়তে নাড়তে আলাদা একটা কালার চলে এসছে। গুড়টা আমার পাক হয়ে গেছে, এই যে সুতোর মতো পড়ছে, আর দুটো আঙুলের মধ্যেখান দিয়ে কিন্তু সুতো উঠানামা করছে, তার মানে আমার গুড় পাক দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে মুড়িগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে কিন্তু মুড়িগুলো দিতে হবে, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো, অনেকে কিন্তু মুড়ির মোয়া করার সময় কিন্তু মুড়িটা আগে শুকনো কড়াইতে একটু ভেজে নেয়। আমি এখানে ডাইরেক্ট মুড়ির মোয়াটা করছি, আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো মুড়িটা ভেজেও নিতে পারেন। অবশ্য আমার মতে কিন্তু একই স্বাদ হয় আর মোয়াটা মচমচেও থাকে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, অনেকক্ষণ আগেই ভালোভাবে মেশানো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করব যাতে এই মোয়াটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা দুহাতে সমানভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মোয়াটা কিন্তু ঠান্ডা হলে গোল হবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এইভাবে নিয়ে গোল করতে হবে। দেখতেই পাচ্ছেন মুড়ি কিন্তু মোয়া হয়ে গেছে, পাকটাও আমার বেশ ভালোই হয়েছে। পাক না হলে কিন্তু মোয়া তৈরি হবে না। এইভাবে সবগুলো মোয়া আমি তৈরি করে নেব। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু মোয়াটা তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। এইভাবে সব মোয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। শুধু যে পুজোর সময় এই মোয়াটা তৈরি করব তা না, সারা বছরই কিন্তু মোয়াটা তৈরি করে বাড়িতে রাখা যায়। তাহলে তৈরি হয়ে গেল সবগুলো মোয়া, অবশ্যই ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন দেবেন। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।